কালারফুল পেপার ব্যবহার করে তোমরা ম্যাজিক পেপার ফ্যান তৈরি করতে পারো। এটার জন্য কিছু কালারফুল পেপার, সুতো, গ্লু, কাঁচি, স্ট্র বা টেপ চাই। প্রথমে একটা 60 সেন্টিমিটার লম্বা এবং 10 সেন্টিমিটার চওড়া একটা কালারফুল পেপার নাও এবং এটাকে ফোল্ড করো। দেখো এখানে দেখানো হচ্ছে। ফোল্ড করার পর দেখো এটাকে আবার আনফোল্ড করো। দেখো অনেকগুলি অনেক প্রচুর তোমরা লাইন পাচ্ছ, এগুলি রেফারেন্স লাইন। এই রেফারেন্স লাইন ধরে এটিকে আবার ফোল্ড করো। যত পাতলা ফোল্ড করতে পারবে তত বেটার ফ্যান তৈরি হবে, তত ভালো ফ্যান তৈরি হবে। পুরোটা বানানোর পরে দেখো ফ্যানটি একটা একটা খুব সুন্দর একটা ফ্যানে তৈরি হয়েছে। ফ্যানটির দুই প্রান্ত সুতো দিয়ে আটকে দাও। এখন আরেকটি পেপার পিস নিয়ে স্ট্রয়ের উপর রোল করাও, তাহলে এটি একটি পেপারে একটা সিলিন্ডার তৈরি হবে। এটিকে একটা ছোট্ট টেপ দিয়ে আটকে দাও। এখন স্ট্রটি বার করে এই পেপার সিলিন্ডারটি দুই প্রান্ত কেটে একটা সিলিন্ডার বানিয়ে নাও। এখন একটা স্লিপ বানাও যেটির মধ্যে স্ট্র সিলিন্ডারটি সহজেই ঘোরাফেরা করতে পারে, ওঠানামা করতে পারে। এখন যে পাখাটি বানিয়েছো, ফ্যানটি বানিয়েছো, ওটার দেখো ওটাকে ধরে না ওই তোমার স্ট্রয়ের ভেতরে ফিট করো। আর সুতোটি নিয়ে দুটো সুতো এখানে গ্লু দিয়ে স্ট্রয়ের সাথে জুড়ে দাও। দেখো জাংশনটি গ্লু দিয়ে আটকে দাও, সুতরাং তাহলে পাখাটি বেরিয়ে আসতে পারবে না। এখন স্লিপটি স্ট্রয়ের মধ্যে ঢুকিয়ে স্লিপটির সাথে সুতোটি যুক্ত করো। একইভাবে দ্বিতীয় সুতোটিও যুক্ত করো। এখন উপর স্লিপটি ওপর ওপর নিচে ওঠানামা করলে দেখো পাখাটিও কি সুন্দর বেশ খুলতে থাকবে, বন্ধ হতে থাকবে। তোমরা একটা খুব সুন্দর বার্তা ও মেসেজও পাখাতে লিখে বন্ধুদের সারপ্রাইজ দিতে পারো, অবাক করে দিতে পারো।